আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার পার্সেন গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বছর বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 104 হলে পিতার বর্তমান বয়স কত? তো আমরা ধরে নিই হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স, আর তাহলে পিতার বর্তমান বয়স হবে 2x+4, যেহেতু দ্বিগুণের চেয়ে 4 বছর বেশি। আবার 5 বছর পর যদি হিসাব করা হয়, 5 বছর পর পুত্রের বয়স হবে হচ্ছে x+5, আর পিতার বয়স হবে হচ্ছে 2x+4+5, অর্থাৎ 2x+9। তো প্রশ্নমতে যেটা বলা আছে সেটা হচ্ছে পিতা ও পুত্রের 5 বছর পরের বয়স, অর্থাৎ 2x+9+x+5 ইকুয়াল টু আসবে হচ্ছে 104, বা 3x ইকুয়াল টু আসবে হচ্ছে 90, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 30। জিজ্ঞাসা করা হয়েছে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 2x+4 ইকুয়াল টু আসবে 2×30+4 ইকুয়াল টু আসবে হচ্ছে 64, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 64 বছর। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 10। নম্বর 10-এ বলা আছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে যে গতিবেগটা দেওয়া আছে সেটা হচ্ছে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 60 কিলোমিটারকে লিখতে পারবো আমরা হচ্ছে 60,000 মিটার। 60,000 মিটার যায় হচ্ছে 60×60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 60,000, আর আমাদের যাবে হচ্ছে 100 মিটার, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার×100। এটা এটা কাটা, এটা এটা কাটা, শূন্য শূন্য কাটা, এটা এটা কাটা, ছয় ছয় কাটা, থাকে হচ্ছে 6, অর্থাৎ 6 সেকেন্ড সময় লাগবে হচ্ছে খুঁটিটা অতিক্রম করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে x+y=4 হলে x³+y³+12xy এর মান কত? তো আমাদের x³+y³+12xy এইটুক সূত্র করলে আমরা পাবো হচ্ছে x+y³-3xy×x+y+12xy ইকুয়াল টু x+y³-3xy, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 4, তাহলে ×4 আসবে +12xy, বা x+y³-12xy+12xy, বা এক্স প্লাস ওয়াই মান যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে 4³, বানা সমান সমান হবে, এটি এটা কাটা, এইটুকুই থাকে, ইকুয়াল টু আসবে হচ্ছে 64, অর্থাৎ 64 হবে হচ্ছে নির্ণয় মান। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।